নমস্কার বন্ধুরা, রান্না বান্না উইথ বকুল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের কচু পাতার ভর্তা বানিয়ে দেখাবো। এটা খেতে কিন্তু গরম ভাতের সাথে দুর্দান্ত টেস্টি হয়। তো আমি কি করে বানাই তোমরা সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে থাকো। এই রেসিপিটার জন্য দেখো, এখানে আমি একদম কচি দেখে কচু পাতা নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদটা একটু পরে দিচ্ছি, আবার আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। দেখো আমি কিন্তু ভালো করে কচু পাতাটা দিয়ে মিশিয়ে নিয়েছি, আর দেখো কতটুকু হয়ে গেছে, এক কড়াই কিন্তু ভর্তি ছিল। এবার দিয়ে দিচ্ছি আমি কিছুটা দেখো গোটা রসুন, তাহলে দেখবে তার স্বাদ গন্ধ দুটোই দারুণ হয়। এরপর দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ হলুদ গুঁড়ো, আবারও আমি সব কিছু ভালো করে মিশিয়ে তারপর একটু ঢাকনা দিয়ে দেবো, তাহলে কচু পাতাটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। দেখো কচু পাতা থেকে কিন্তু একটু জল ছাড়েনি, তাই আমি সামান্য একটু ছিটে জল দিয়ে দিচ্ছি, তাহলে কচু পাতাটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এই দেখো একদম চিপচিপে ভিজে ভিজে আছে। এবার একটি ঢাকনা দিয়ে দিচ্ছি। দেখো কচু শাকটা কিন্তু বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার একটু আমি ডাল কুটনি দিয়ে এভাবে ঘুটে দিচ্ছি, তাহলে সুন্দর মিশে যাবে। দেখো একটুখানি কিন্তু জল নেই, আর জল দিয়ে যদি সেদ্ধ করো তাহলে কিন্তু এই কচুর ভর্তার স্বাদটা ঠিক আসবে না, খুব ভালো লাগবে না। আর যদি জল ছাড়া এইভাবে সেদ্ধ করো তাহলে কিন্তু কচুর পাতার ভর্তাটা খেতে দারুণ লাগে। এইভাবে একটু সেদ্ধ করে দিচ্ছি। দেখো আমার কচু পাতার ভর্তাটা কিন্তু একদম রেডি, দেখো কত সুন্দর হয়েছে। আর এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে, এটা দিয়ে তোমরা এক থালা ভাত খেয়ে নিতে পারবে। এবার আমি দেখো এক চির লেবু নিয়েছি, সেটা একটু চিপে রসটা দিয়ে দিচ্ছি, তাহলে দেখবে গলায় লাগার ভয় থাকবে না। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু এসেছো, আমার ভিডিওগুলো দেখছো, দেখবে দেখতে দেখতেই ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু বন্ধুরা আমি কোনোভাবে এগিয়ে যেতে পারবো না, প্লিজ আমাকে একটু সাপোর্ট করো এগিয়ে যাওয়ার জন্য।